দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের লালবিলাস এলাকায় মোহাম্মদ মামুন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নূর ইসলামের ছেলে। নিহতের পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল মামুন। সকালে বাড়ির পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় তার লাশ বাড়িতে নেওয়া হয়। পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।